আলপনা, আলপনা রান্নাঘরে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তার জন্য তো আপনাদের সবাইকে ভিডিওটি দেখতে হবে। তাহলে চলে আসুন, ভিডিওটি দেখুন আমি কিসের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। বন্ধুরা, এই আমের পিস দেখে বুঝতেই পারছেন আমি কি বানাতে চলেছি। এই আম নিয়েছি, এটা হচ্ছে আশ্বিনা মাস আম। আশ্বিনা আমকে এইভাবেভাবে কেটে নেওয়া হয়েছে, খোসা ছিলে এইভাবে পিস করে কেটে নেওয়া হয়েছে। এখানে আমি একটু সর্ষে নিয়েছি, একটু পাঁচফোড়ন নিয়েছি, একটু লঙ্কা নিয়েছি। কীভাবে কি করছি একটু দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমি একটা জায়গা বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে সর্ষে, পাঁচফোড়ন আর দুটো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আমি একটু সামান্য ভেজে নেব, এটা খুব বেশি আমি ভাজবো না। এটা আমি গুড় আম করবো, এটা গুড় দিয়ে করব মিষ্টি আচার। বন্ধুরা, ভাজার কিন্তু একটু আওয়াজ পাওয়া গেছে, বুঝতে পারছেন? এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম, এর থেকে বেশি আর ভাজবো না। আপনারা শিল নোড়াতেও পারেন বা মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিতে পারা যাবে। আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি এখানে কড়াতে করে খানিকটা জল বসিয়ে দিয়েছি, এই জলটাতে আমি একদম ফুটে এসছে, এই জলে আমি আমটা দিয়ে দিচ্ছি। পাঁচ থেকে সাত মিনিট আমি এটা একটু সেদ্ধ করে নেব। আমটা একদম ইয়ে তো, বেশ ম্যাচিওর আম আর অনেকটা বড় করে কাটা, ওই জন্য আমি একটুখানি ভাপ দিয়ে নেব, তিন থেকে পাঁচ মিনিট। তিন মিনিট হয়ে গেছে, আমি চাপা খুলে নিচ্ছি। এই যে ফুটে গেছে, এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে পুরো জলটাকে ঝরিয়ে নেব। এই যে বন্ধুরা, আমটা আমি সম্পূর্ণ ছেঁকে নিয়েছি। হ্যাঁ, আর এখানটাতে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু হলুদ। এটা দেওয়ার পরে আমি সামান্য একটু আমটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আমটা দিয়ে দিলাম, এবার আমি নুন দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নেব বাগানে। এটা কিন্তু আমাদের নিজেদের বাগানের আম, পাড়ানোটা দেখাতে পারলাম না, কারণ আমাদের লেবার দিয়ে পাড়িয়েছে, বড় বড় গাছ, আর বাড়ি থেকে অনেকটা দূরে বাগান। আপনাদের মালদার বাগান, আম বাগান তো বিখ্যাত না মালদাতে, আম তো আমাদের বড় বাড়ির অনেকটা দূরে বাগান আছে, যার জন্য আমরা আম পাড়াটা দেখাতে পারিনি, লেবার দিয়ে আনানো হয়েছে। আপনারা অনেকেই হয়তো অনেক রকমভাবে করেন, এইভাবে করে দেখবেন, এই গুড় আম খুব ভালো লাগে। এগুলো হচ্ছে আমাদের মা ঠাকুমাদের প্রসেস, মা ঠাকুমা শাশুড়িমা। আমি গুড়টা আলাদাভাবে না পাক করবো না, এইবারে আমি করবো কি, আস্তে আস্তে এই গুড়টা দিয়ে দেব। এই যে আখের গুড় নিয়েছি, এই গুড়টা আমি সম্পূর্ণ দিয়ে দেব।
এই টকের মধ্যে গুড়টা আমি একটু সিম করে দিচ্ছি, সিম করে দিয়ে নাড়াচাড়া করবো গুড় দিয়ে। আর সবগুলো গুড় দিয়ে, এই যে বন্ধুরা গুড় কি সুন্দর গলে গিয়ে সুন্দর ফুটছে, একটু বাড়িয়ে দিয়েছিলাম, ফুল করে দিয়েছিলাম গ্যাসটা, এখন আমি একটু কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসছি না, আমি সমান সমান ওজন করে গুড় একদিকে, আম একদিকে, ওজন করে সমান সমান নিতে হয়। তা না হলে পরে কি, আসছি না, আম তো টক বেশি, আর টকের জন্যই কিন্তু আমি একটুখানি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি, মানে টকটা কিছুটা চলে গেছে। আর যতটা আম ততটা গুড়, চিনি দিয়ে করলে পরে শিক, তাই ততটা চিনি দিতে হবে, সমান সমান দিতে হয়। এটা পাক হতে হতে আমটা সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। কখনো ফুল ফ্লেম করব, কখনো লো ফ্লেম করব, মিডিয়াম ফ্লেম করব, ওইভাবেই হয়ে যাবে। আমি আবার লো ফ্লেমে করে দিলাম। বন্ধুরা বুঝতেই পারছেন, এই যে একবার সুন্দরভাবে আমার গুড়াম হয়ে গেছে। আমি প্রথমে একটা মশলা ভেজেছিলাম, সেই মশলাটা আমি মিক্সিং বোর্ডে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। অসাধারণ সেন্ট হয়েছে, আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। এইভাবে গুড়াম খুব ভালো লাগে। আমি গ্যাস অফ করে দিলাম। এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের বয়ামে স্টোর করে রেখে দেব। যদি বাইরে রাখি তাহলে অবশ্যই আমাকে মাঝে মাঝে রোদ দেখাতে হবে, আর যদি ফ্রিজে স্টোর করা হয় তাহলে তো কোনো ব্যাপার না, তাহলে আর রোদ দেওয়ার দরকার নেই। অসাধারণ স্বাদে হয়ে গেল। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনারা এইভাবে চেষ্টা করে দেখবেন। কমপ্লিট হয়ে গেল আমার গুড়াম।